দোকানদার ধরেন ধরেন মশারিহাট থেকে কুড়িগ্রামে একটি মিনি ট্রাক যেটা যাত্রী নিয়ে যাচ্ছিল সেটা ডিজি সালের বাংলোর সামনে কর্তব্যরত যে পুলিশের ফোর্স ছিল তিনি সেটা পথ রোধ করেন এবং পরবর্তীতে পরীক্ষা করে দেখেন যে সেগুলো চারটা। তো আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা এসে সেগুলো আটক করে থানা হেফাজতে রাখি এবং সেখানে দেখা যায় প্রায় 350 থেকে 400 কেজি জাটকা আছে। এবং পরবর্তীতে রাত 5টার দিকে মঠের বাজারে আমরা অভিযান চালাই গোপন সংবাদের ভিত্তিতে এবং সেখান থেকেও প্রায় 350 কেজির মতো জাটকা আমরা উদ্ধার করি এবং সেগুলো থানা হেফাজতে রাখি। এখন সেগুলো বিতরণ করা হচ্ছে আমাদের স্থানীয় যে প্রায় 40টি মাদ্রাসাভিত্তিক এতিমখানা রয়েছে সেই এতিমদের মাঝে আমরা এগুলো 30 কেজি করে যেগুলো বড়ো সেই এতিমখানায় বিতরণ করছি এবং যেগুলো একটু ছোটো আকারে সেগুলো 15 থেকে 20 কেজি করে আমরা বিতরণ করছি। তো এই অভিযানটা সফল করার পিছনে আমাদের সমন্বিত একটি প্রচেষ্টা আমাদের উপজেলা প্রশাসন জেলা প্রশাসন উপজেলা মৎস্য অধিদপ্তর জেলা মৎস্য অধিদপ্তর এবং পুলিশ বাহিনীর এই যৌথ প্রচেষ্টার ফলেই এই সুন্দর সফল অভিযানটি পরিচালনা করা সম্ভব হয়েছে। ইঞ্জিনিয়ার ভাই আমি যে দেখছি আমার কাছে।